রাজধানীবাসীর ঈদ আনন্দ উদযাপনে এবার নতুন মাত্রা যোগ করেছে মেট্রো রেল। পরিবার পরিজন নিয়ে হাজারো মানুষ ঈদের দিন উত্তরা থেকে আগারগাঁও মেট্রো রেলে আনন্দ ভ্রমণ করেছেন। শনিবার বিশেষ শিডিউলে মেট্রো রেল চলেছে দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। রোববার থেকে আবারও সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলবে মেট্রো রেল। লায়লা নওশিন জানাচ্ছে। মেট্রো রেল স্টেশনে হাজারো মানুষের ঢল, সবাই এসেছে ঈদের আনন্দ উদযাপনে। পার্ক, বিনোদন কেন্দ্র কিংবা অন্যান্য দর্শনীয় স্থানের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে এবারের ঈদ আনন্দ উদযাপনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে মেট্রো রেল। আমি আব্বুর সাথে আসছি, আম্মুর সাথে আসছি, আমার দাদুর সাথে আসছি, মামার সাথে আসছি। পার্ক থেকে এটা আমরা অনেক সুন্দর, এর জন্য এখানে আসা। গাজীপুর থেকে আসছি আমরা, মেট্রো রেলে ঘোরার জন্য আসছি আর কি। ঈদ মোবারক। হাজারো মানুষের ভিড়ে মেট্রোর বগিগুলোতে তিল ধারণের ঠাঁই নেই, তারপরও মেট্রো রেলে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বসিত সবাই। ঈদের দিন মেট্রো রেলে উঠছি, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক এক্সাইটেড। প্রথম মেট্রো রেলে উঠেছি, খুব ভালো লাগছে। অসাধারণ লাগছে, মানে ফার্স্ট টাইম উঠেছি। ঈদের দিন এরকম একটা জার্নি মেয়ে এবং ছেলেকে সাথে করে নিয়ে আসলাম। শিশু কিশোর, তরুণ বৃদ্ধ, সব বয়সী মানুষ এসেছে মেট্রো রেল ভ্রমণে। এমনকি আনন্দ যাত্রায় সামিল করা হয়েছে নবজাতককেও। দুই বাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগছে। বাচ্চাকে নিয়ে আসলাম, যে ওরা বাইরে ঘুরতে খুব পছন্দ করে। তো মেট্রো রেল তো আমরা কখনো দেখি নাই, দেখতে আসছি। সবাইকে ঘোরার প্লেস হয়েছে, এই জন্য ঘুরতে আসছি পরিবার নিয়ে আমরা, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। ফার্স্ট টাইম উঠেছি আমি, তো খুবই ভালো লাগতেছে। মেট্রো রেলে ঘুরতে আসছি, ঈদের দিন ভালো লাগতেছে। ব্যস্ত নগরবাসীদের জন্য আনন্দ উদযাপনে ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে স্বপ্নের মেট্রো রেল। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে কিন্তু রাজধানীবাসী পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে যাতায়াত করছে মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে, এবং প্রত্যেকেই বলছে মেট্রো রেল তাদের জীবনে এনেছে ভিন্ন এক মাত্রা, উদযাপনে এনেছে নতুন আনন্দ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।